আমরা যারা ঘরে বসে সু ভাবছি তাদের জন্য এই ভিডিওটি নোভেল করোনা ভাইরাস যখন চীনে ভয়াবহ আকার ধারণ করলো সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তখন থেকে আমরা প্রথম কি দাবি করলাম যে আমাদের বহিবিশ্বের সাথে যে যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করার দাবি ওঠালাম আমাদের প্রশ্নটা প্রথম এরকম ছিল দাবিটা প্লেন বন্ধ করে না কেন করলো হাজি ক্যাম্পে যে সমস্ত রাখা হয়েছে তখন থেকে বলতে শুরু করলাম ক্যাম্পটা করে না কেন করলো তার কিছুদিন বাদে আরে এখনো সেনাবাহিনী নামাচ্ছে না কেন সেনাবাহিনী নামালো তারপর আমাদের দাবি কি উঠলো দেশটাকে লকডাউন দেয় না কেন দিল তারপর কি সমস্যা পিপি চাইলাম দিল কি চাইলাম তাও ব্যবস্থা করা হলো আরে বাবা দেশের বড় বড় কোম্পানিরা কোথায় তারা কথা বলে না কেন কিছু করে না কেন তারাও কথা বলল সবই তো করা হলো আমাদের কথা মতেই করা হলো আমাদের জন্যই করা হলো বিনিময়ে আমাদেরকে বলা হলো বাসায় থাকুন সেফ শুনেছি হ্যাঁ বলতে পারি শুনেছি টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় টেলিভিশনে শুনেছি সব শুনেছি ঘরে থাকার জন্য বলছে সেফ থাকার জন্য বলছে শুনছি বিদেশ থেকেও আমাদের আত্মীয় স্বজনরা বলছে ভিডিও কল করে বলছে ভিডিও তৈরি করে বলছে কিন্তু আমরা মানি নাই আমরা তো ঠিকই শহরের উলিগুলি চিপাই চিপাই চায় আড্ডায় রেখে দেশ বিদেশি রাজাউজির মাছি। সব দোষ এই সরকারের এই মন্ত্রীর এই দেশের এই ডাক্তারের কিংবা ওখানে কর্তব্যরত কর্মচারী কর্মকর্তাদের সব ব্যর্থতা বলে আলোচনা করে সমালোচনা করে সময় পার করে দিচ্ছি সবে ঠিক আছে যা হচ্ছে তাই বলছি ভালো তারা পারেন পারেন না? বাবা নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে বলছি না বলছি অন্তত বুকে হাত দিয়ে বলুন আমি বাসায় থাকি আমি নিরাপদ মনে রাখবেন নিজের থেকে নিজের পরিবার বড় পরিবার থেকে সমাজ সমাজ থেকে জাতি জাতি থেকে দেশ দেশ থেকে সারা পৃথিবী অনেক বড় সারা পৃথিবীর মানুষের জন্য ভাববেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ